কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান বলতে মানুষের মধ্যে যেন একটা এমন ভীতি প্রকাশ করে যেন মেয়ে জন্মানো পৃথিবীতে যেন বড় অপরাধ হয়ে গেছে এখনো কিন্তু মেয়েদের নিচু করে রাখা হয় সমাজের অনেক অনেক জায়গায় কিন্তু আজকে আমি একটা দারুণ ভিডিও দেখাবো আমাদের আইকে মুভি একজন অভিনেতা পার্থ রায় ও তার স্ত্রী সৌমিলা রায় তাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে সেই আনন্দে তারা পরিবার শুদ্ধ এত সুন্দর সমারোহ করে বাড়িতে নিয়ে আসছে যেন নতুন বউকে বাড়িতে তুলছে পুরো ভিডিওটা তোমরা দেখবে বেশ ভালো লাগবে দেখে গর্ব করতে ইচ্ছা করবে আমরাও সেই কন্যা সন্তান হয়তো আমরাও যে কন্যা সন্তান হয়েছিলাম আমাদের অনেকেই হয়তো মানতে পারেনি কিন্তু পরিবারের আজ আমরা কিছু না কিছু করে দেখিয়ে দিতে পারছি আর আজকের দিনে আমাদের এই খ্রিস্টান মানে আমাদের ছোট্ট শিশুটি সে যখন পৃথিবীতে এসেছে আর এত সমারোহ করে বাড়িতে ঢুকছে আমার তরফ থেকে অর্থাৎ কিচেন পলির তরফ থেকে তার কিন্তু অনেক অনেক আশীর্বাদ রইল সে যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করে অনেক সুন্দর করে পড়াশোনা করে সমাজের মুখে যেন একটা নাম রেখে যেতে পারে আর সব থেকে বেশি ভালো লাগছে পার্থর পরিবারকে অনেকের পরিবার কিন্তু সায় দেয় না কন্যা সন্তান হলে কিন্তু পার্থর পরিবার এত আনন্দ করছে এই ভিডিওর মধ্যে আমি তো দেখে সত্যি অবাক পার্থ তুমি কন্যা সন্তান হয়েও তুমি এত সুন্দর করে শর্মিলাকে আদর করে এবং শর্মিলার মেয়ে ক্রিস্টানকে আদর করে তুমি ঘরে নিয়ে যাচ্ছ আর সবাই আনন্দ করে ব্যায়াম পার্টি বাজিয়ে চলেছে আমার এত ভালো লেগেছে এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে না দিয়ে কিন্তু পারলাম না আর আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ফলোয়ার্সদের বলছি সবাই তোমরা এই ভিডিওটা দেখে আমাদের খ্রিস্টানকে কিন্তু আশীর্বাদ করো সে যেন জীবনে অনেক বল হতে পারে সমাজের একটা নাম পারে আর খ্রিস্টান আর ওর মা বাবাকে যেন তার এই আজকের দিনের আনন্দের অনুভূতিটা সে যেন সত্যিকারের নাম রোশন করতে পারে আমার তরফ থেকেও রইল খ্রিস্টানের প্রতি অনেক অনেক ভালোবাসা আর সব মাসিমা যিনি দাঁড়িয়ে আছে আমার তো ওনাকে খুব ভালো লাগলো যখন নাতি ঢুকছে বাড়িতে এত সুন্দর করে ঘর সাজিয়ে তার পা দিয়ে ছেড়ে এত সুন্দর করে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে আসলো এটা দেখে অনেক বেশি মজা লাগছে সত্যি কন্যা সন্তান না হলে তো একটা পুত্র সন্তান সে কিছুই করতে পারবে না যেরকম আমরা আমরা সংসারে সমস্ত কিছু হাল ধরি বলেই তো পুরুষরা পারে পুরুষরা তারা টাকা রোজগার করে নিয়ে আসতে পারে তারা কিন্তু সংসার চালাতে পারে না তারা কিন্তু রান্না করতে পারে না তারা কিন্তু সংসারকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে না তাই আমাদের কাছে এই খ্রিস্টানের মতন মেয়ের দরকার আছে তাই কন্যা সন্তান বলে তাকে ছোট করা উচিত না কন্যা সন্তান পুত্র সন্তান আজকে সমাজের বুকে যেন একই থাকে আর আমার এই ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাথে কিন্তু আমাদের পুচকি খ্রিস্টানকে আশীর্বাদ করে যাবে সবাই থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য